বঙ্গবন্ধু ফুটসল প্রিমিয়ার লীগের দ্বিতীয় সিজনের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের শেখের টেকে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে লীগে সেরাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। ফ্যামিলি তো আমাদের বাংলাদেশের যে মেন্টালিটি ওদের সাপোর্ট করে না, সো তারা যদি একটা ইনকাম বেস করে, আমরা একটা ইনকাম বেস হয় ফুটবলে, তো তার ফ্যামিলিও সাপোর্ট করবে আর খেলাটাকেও পার্সু করতে পারবে। দেশের ফুটবলের জন্য অনেক ভালো হবে, কারণ আপনার যদি ফাইভ লাইন ঠিক না থাকে তাহলে that one.
ফার্স্ট সিজনে শুরু করার পর থেকেই আস্তে আস্তে বিজিএমইএ থেকে শুরু সব জায়গায় অকশনটা শুরু হয়, তাহলে ওদের একটা পুরো বছরে দুই তিনটা ইনকাম সোর্স হয়ে যায়। কিছু প্লেয়ার এখানে খুব হাই প্রাইসেস এরা 1.5 লাখ টাকা 1,70,000, তো এটা তো আসলে তার পুরো ইয়ারের ইনকাম হয়ে যায় ফুটবল খেলে। তো এইরকম একটা সাপোর্ট সে যদি ফ্যামিলিকে দেয়, অফকোর্স ফ্যামিলিও তখন সাপোর্ট করে খেলতে। এটাই হলো মেইন, যে ফুটবলের প্ল্যাটফর্মটাকে একটু আপগ্রেড করা, যেন আমার প্লেয়ারের গ্রোথ আরও বাড়ে, আমার প্লেয়ারের কোয়ান্টিটি আর কোয়ালিটিও বাড়ে। অন্য কোনো কিছুর প্রতিতে না গিয়ে নিজের একটা ক্যারিয়ার আর খেলাধুলা, এটার বাদে কোনো কিছুতে আমরা ফোকাস হতে দিই না। বিকজ এখানে যখন কেউ কোনো টিম কিনে নিচ্ছে কোনো প্লেয়ারকে, তার অনেক কিছু মেনটেন করতে হয়। আমাদের এখানে ড্রাগ টেস্ট হয়, সব হয়, অকশনে এনলিস্ট হওয়ার আগে, আর অকশনে এনলিস্টের পরে টিম পুরো দায়িত্ব নিয়ে নেয়, তার কনভেন্স দেয় এবং ফুড চার্ট সবই মেনটেন হয়। টিমের কোচ থাকে, ম্যানেজার থাকে, ফুল একটা সেট আপ থাকে। সো এই জন্য মেইন মোটিভ হলো যে খেলা অ্যান্ড ইউর লাইফ, সো ইউ হ্যাভ হেলদি অ্যান্ড প্রপার লাইফ, এটা হলো মেইন মোটিভ, লক্ষ্য এটাই। পুরো সারা বাংলাদেশে ফুটবলটাকে জাগরণ করার একটা ইচ্ছা। তো আমাদের এরকম প্রেসিডেন্ট কাজ করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, না তো আমি এখানে বললাম যে স্যার ফুটসল একটা লিগ হচ্ছে, আমি কাজ করি। বলে হ্যাঁ অবশ্যই, তরুণরা যেন খেলায় নিয়ে মিটে থাকে সবসময়। আমার চাই যেন সমাজটা সবাই আমাদের দেশটা যেন খেলাধুলা আগায়, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, ভলিবল, যে খেলাই হোক। এতে আমি ফুটবলে আছি, আমি ফুটবলে কাজ করছি, বাট আমি আমার চাই যেন ফিউচারে আরও এরকম এত সুন্দর আয়োজন হোক। Oh,
সে আরো চাচ্ছে চেষ্টা করতেছে যে একটা মাঠ কোন জায়গায় কিছু করার যাতে পোলাপান যাতে নষ্ট না হয় যা মাদক সেবী না হয় যাতে অন্য কোনো আড্ডায় না যায় কিশোর গ্যাং যাতে কোনো কিছু না করে সেক্ষেত্রে সে খুবই ভালোভাবে আন্তরিক যদি ভালোভাবে যদি প্রচার হয় আমি মনে করি অবশ্যই সুযোগ আছে এখনকার এখনকার যেহেতু ডিজিটাল যুগ সবাই যদি এটা সুন্দরভাবে যদি সম্প্রচার করে বা যদি ওদের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে ওরাও আরও বেশি আগ্রহ হবে খেলার জন্য এবং দেশের ফুটবলের জন্য অনেক ভালো হবে কারণ আপনার যদি ফাইভ লাইন ঠিক না থাকে তাহলে দেশের ফুটবল জাতীয় দলই হচ্ছে মেন আপনি যদি জাতীয় দল যদি ভালো না হয় তাহলে তো হবে না